আল্লাহর নবী স্ত্রী আম্মাজান খালিজা যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল আম্মাজান আয়েশা তখন ছোট্ট মানুষ খাদিজা যখন বিদায় হয়ে গেল আল্লাহর নবীর মনটা তখন খারাপ আল্লাহর নবীর স্ত্রী মারা যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেল আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন আল্লাহর নবী একেবারে চিন্তিত হয়ে গেলেন ধৈর্য হারা হয়ে যান এমন সময় আল্লাহ রবুল আলামিন আমার নবীজিকে ধৈর্য ধরানোর জন্য জিব আমিনকে পাঠিয়ে দিলেন এই দিকে হযরতে আবু বকর কিন্তু আগে ও আগে আল্লাহ নবীর সঙ্গে আম্মা জান আয়সাকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে প্রস্তাব দিতেন কিন্তু আল্লাহ নবী ছোট্ট মানুষ ছিল আয়সা যার কারণে খুব একটা গুরুত্ব দেন নাই কিন্তু যখন খাদিজা মারা গেল মারা যাওয়ার পরে আল্লাহ নবী যখন আল্লাহ নবীর কাছে জিব্রিল আমিন আসলো আসার পরে আল্লাহ নবীকে এরকম করে একটা ফটো বের করে দেখায় আল্লাহ নবীকে ফটোটা বের করে দেখায় দেখানোর পরে আল্লাহর নবীকে বলে নবী গো ও নবী গো বলেন তো এই মহিলাকে দেখতে কি আপনার ভালো লাগে নাকি আল্লাহর নবী সম্মতি দিয়ে বললেন হ্যাঁ ভালো লাগে আবারও বললেন ভালো লাগে নাকি আবারও বলছে ভালো লাগলে আবারও বলে ভালো লাগে নাকি আবারও বলে ভালো লাগে আল্লাহর নবীকে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাকে যে বলছেন ভালো লাগে আপনি কি জানেন নাকি এই মহিলাটাকে আল্লাহর নবীকে জিবরিল আমিন বলছেন এই মহিলা আর কেউ নয় এই মহিলা হলো আপনার বন্ধু হযরতে আবু বকরের মেয়ে আয়েশা আল্লাহ রব্বুল আলামিন চান আপনি যদি রাগিনী রাজি থাকেন আবু বকরের মেয়ে আয়শাকে আপনার সঙ্গে বিবাহ হোক এইটাই আমার আল্লাহ চান আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন ভাই জিব্রাইল আল্লাহ যেও তো পাঠাইছে তুমি যেও তো হইছো কাজী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য রাজি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী এই ছোটটা এসাকে কিন্তু নিজের ইচ্ছায় নিজের জন্য বিয়ে করেন নাই বিয়ে করেছেন জোরে বলেন কার অর্ডারে

আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম তিনি জোরে বলেন তো তার চরিত্র ভালো ছিল না খারাপ ছিল আরো জরে বলেন খারাপ না ভালো কিন্তু আজকে আমাদের সমাজে এক শ্রেণীর ব্লগার আছে এক শ্রেণীর খারাপ মানুষ আছে এরা আল্লাহর নবীর চরিত্র নিয়েও কিন্তু আজে বাজে কথা বলতেও কিন্তু কণ্ঠত্ব বোধ করে না একটুও চিন্তা ভাবনা করে না জরে বলেন ঠিক কিনা কিন্তু সাহাবিদের কাল্লা কি বলছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম ওয়া

সাহাবিদের মধ্যে থেকে কিছু সাহাবি আল্লাহ নবী যখন কথা বলছিলেন আল্লাহর নবীর কণ্ঠের উপরে একটু কণ্ঠটা উঠে গেল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সাহাবীদেরকে হুশারি দোষিয়ারি দিয়ে দানাচ্ছেন সাহাবীরা তোমাদের কণ্ঠ জানো আল্লাহর নবীর কণ্ঠের উপরে না উঠে যায় চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার কিন্তু আজকে আমাদের সমাজের এক শ্রেণীর ব্লগার আছে ব্লগার হলো ব্লগ ব্লগার হয়তো বলেন না আমরা ফেসবুক ইউটিউব ভাইবার টুইটার ইনস্টাগ্রাম ইমো এগুলো কিন্তু বুঝি প্রিয় ভাইরা আমার ফেসবুকে যেমন করে লেখা লিখি করা যায় পোস্ট করা যায় ঠিক ব্লগের রকম একটা ওয়েবসাইট যেখানে লিখে লিখা লিখা লিখি করা যায় এই ব্লগের মধ্যে যারা লেখা লিখি করে তাদেরকে বলা হয় ব্লগার আমার ভাইরা এই ব্লগার এই ব্লগের মধ্যে এক্সেলেন্টের ব্লগার আছে তারা লিখছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মুসলমানদের নবী তার চরিত্র খারাপ ছিল জরে বলেন আল্লাহর নবীকে নিয়ে এমন উল্টা কথা বলছে যেইটা শুনলে কোন মুসলমানের অন্তরে ভালো লাগতে পারে না তারা বলছে আল্লাহর নবী গভীর রাত্রে নামাজ আদায় করার জন্য তাহাজ্জুদের নামাজের জন্য ঘর থেকে বের হয়ে ওযু করার জন্য যাইতো এই ব্লগাররা ব্লগের মধ্যে লেখছে না মোহাম্মদ বিন আব্দুল্লাহ গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য নয় এক নারীর ঘর থেকে আরেক নারীর ঘরে যেত মুসলমানদের মতো চিৎকার দিয়ে বলত নাওজ ব্লগের মধ্যে লেখছে এই রাতের বেলা যখন এক ঘরের এক নারীর ঘর থেকে আর এক নারীর ঘরে যেত তখন কুকুর গুলো ঘেউ ঘেউ করে ডিস্টার্ব দিত যার কারণে কুকুরকে নাপাক বলেছে কুকুর পালতে নিষেধ করছে জোরে বলেন না আমার ভাইয়ারা এরকম উল্টা কথা বলে খান্ত হয় নাই আবার বলছে ছয় বছরের শিশু আয়সা বিবাহ করেছে তার চরিত্র খারাপ ছিল শুধু তাই নয় বলছে চরিত্র খারাপ হওয়ার কারণে একাধিক বিবাহ করেছে বলেন তো ভাইরা আমার কোন কারণ ছাড়া কি আল্লাহর নবী আম্মা জান আয়সা কে একাধিক বিবাহ কি কোনো কারণ ছাড়া করছে নাকি আল্লাহর নবী এগারোটি বিবাহ করেছে দুইটির মতো দাসী ছিল এইটার মধ্যে কারণ ধরে বলেন আছে না নাই আমার ভাইরা এগারোটি বিবাহ আল্লাহ নবী কেন করলো এইটা জানাবো আপনারা থাকবেন না চলে যাবেন একটু হাত তোলেন তো তোলেন তোলেন তাকবির দেন আপনাদের ঘুম আসতেছে নাকি জোরে তাকবির হবে হে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান আমার মুসলমান ভাইরা আল্লাহর কেন এগারোটি বিবাহ করার মধ্যে চারটি কারণ আছে জোরে বলেন কয়টা চারটি কারণে আল্লাহর নবী এগারোটি বিবাহ করেছিলেন চারটি কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো নারীদেরকে মাসালা শিক্ষা দেওয়া প্রিয় ভাইরা আমার এখন আপনাদের কাছে প্রশ্ন হলো মনে করেন কোন পুরুষ মানুষ আমার কাছে যদি যে কোনো প্রশ্ন আনে মাসালা জানতে চায় আমি সরাসরি পুরুষ মানুষের কাছে মাসালা বলে দিতে পারবো কি পারবো না কিন্তু মহিলাদের গোপন কিছু বিষয় সমস্যা আছে না নাই এই মহিলারা যদি সরাসরি এই গোপন বিষয়ে যদি আমার কাছে মাসালা নেওয়ার জন্য আসে তাহলে বলেন তো আমি পুরুষ মানুষ পর পুরুষ আমি এইগুলা সরাসরি বললে লজ্জা লাগবে কিনা আল্লাহর নবী এমন লাজুক ছিলেন কোন এক সাহাবির স্ত্রী এরকম করে আল্লাহর নবীর কাছে গোপন একটা মাসালা শিক্ষা দেওয়ার জন্য এসেছে আল্লাহর নবীর কাছে যখন জিজ্ঞাসা করছে আল্লাহর নবীর চেহারা লজ্জায় লাল বর্ণ ধারণ করছে জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়ারা তার মানে কিন্তু এখন যদি মনে করেন আমি আমার এই ভাইকে যদি মাসালা শিক্ষা দেই এই ভাই যদি ওনার স্ত্রীকে মাসালা শিক্ষা দেয় অথবা আমি যদি আমার স্ত্রীকে মাসালা শিক্ষা দিয়া দেই তাহলে আমার স্ত্রী যদি ইসলামিক মাসালা গুলো জানে এখন মহিলাদের মধ্যে যাদের যে সমস্যাগুলো এই গোপন সমস্যাগুলো আমার স্ত্রীর কাছে জেনে নিলে তাদের কি আর কোনো লজ্জার বিষয় আছে নাকি কথা বলেন আছে নাকি তার মানে মেয়েদের কাছে মেয়েদের বিষয়গুলা মেনে নিলে লজ্জার কোনো বিষয় নাই ঠিক তেমন করে আল্লাহ নবীর একাধিক বিবাহের একটা প্রধান কারণ হলো আল্লাহ নবীর এই স্ত্রীদের কাছে সব সাহাবিদের স্ত্রীরা ইসলামিক মাসালা মাসাইল শিক্ষা করার জন্য আস্ত জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহর নবী বিশ্ব দুই নম্বরে এগারোটি বিবাহ করার দ্বিতীয় নাম্বার কারণ হলো প্রিয় ভাইরা আমার আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনতে হবে দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহর নবী সব কাছের মানুষ হলো দুইজন সাহাবী একজন হলো হযরতে আবু বকর আর একজন হলো হযরতে ওমর এই হযরতে আবু বকর আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে কাছের দুইজন মানুষ কিন্তু তারা কিন্তু এখনো নিকট আত্মীয় হয় নাই আপনাদের কাছে প্রশ্ন হলো মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যান এই চেয়ারম্যান যদি রাস্তার কাজ করার জন্য কোনো লোককে দায়িত্ব দেয় এই লোক যদি দূরের কোনো লোক না হয় নিজের ভাই অথবা ছেলে অথবা ভাতিজা নিকোন আত্মীয় কেউ হয় তাহলে বিশ্বস্ততার সাথে তাকেই কিন্তু কারণ অন্য লোককে দিলে আমাদের খেয়াল হতে পারে সমস্যা হইতে পারে নিজের লোক যদি আমি নিজের লোককে কাজ করার জন্য দেই তাহলে বিশ্বস্ততার সাথে সে কাজটা করবে এতে সমস্যা নাই এই জন্য যে কোনো কাজের জন্য কাছের মানুষ যদি নিজের নিকট আত্মীয় হয় তাহলে কিন্তু বেশি সুবিধা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক তেমন করে আল্লাহ নবী এগারোটি বিবাহের দ্বিতীয় নাম্বার কারণ হলো সামাজিক কারণ আমার ভাইরা আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলেন সাল্লাহ আলাইহ সাল্লাম আল্লাহ নবী হাজরত আবু বকরের মেয়ে আম্মা জানা এসে বিবাহ করার কারণ হলো তিনি আল্লাহর অর্ডার এই বিবাহ করেছেন তাহলে আম্মাজান আয়েশার পিতা আবু বকর এতদিন ছিল বন্ধু আর সাহাবি কিন্তু আয়েশাকে বিবাহ করার পরে নিজের মানুষ কাছের মানুষ আত্মীয় কে হলেন শ্বশুর হয়ে গেলেন এরপরে আল্লাহর নবীর আরেকজন সাহাবী সাহাবি হাজরত উমার আল্লাহর নবীর ডান হাত হলেন হাজরত আবু বকর আর বাম হাত হলো উমার এবার উমারের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা

তিনি তাহলে বিবাহ করেছিলেন কেন হাজরতে আবু বকর রাজি আল্লাহ তালানহুর মেয়ে কেউ নিজের ইচ্ছাই নয় আল্লাহর অর্ডারে উমারের মেয়ে কেউ নিজের ইচ্ছাই নয় তাহলে উমার আর আবু বকরের মেয়েকে সামাজিকতার খাতিরে বিবাহ করলেন সামাজিকতা বজায় রাখার জন্য বিবাহ করলেন প্রিয় ভাইরা আমার এইভাবে আল্লাহর নবী তিন নাম্বারে এগারোটি বিবাহ করার তিন নাম্বার কারণ হল শত্রুকে বন্ধু বানানো তৎকালীন সময়ে বানী মুস্তালিকের জিহাদে যখন আল্লাহর নবী গেলেন তখনকার সময় ছিল এরকম তখন জিহাদে যারা বিজয়ী হতো জিহাদে যারা জিতে যেত জিহাদে বিজয়ী যারা হয় এই বিজয় দলরা যারা পরাজিত হয়ে যায় এই পরাজিত লোকদের ধন সম্পদ স্ত্রী নারী কন্যা সবগুলো বিজয় দলদের কাছে সমর্পিত করে দেওয়া হয় আল্লাহর নবী যখন বানি মুস্তালিকের জিহাদে গেলেন জিহাদে যাওয়ার পরে আল্লাহর নবী জিহাদে যখন বিজয় হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে বানি মুস্তালিকের এই মেয়ে গুলাকে আল্লাহর নবীর যখন আল্লাহর নবীর উপরে সমর্পণ করে দেওয়া হলো এই বাড়ি মুস্তালিকের সব সম্পদ নারী বাড়ি গাড়ি টাকা পয়সা সব যখন আল্লাহর নবী পেয়ে গেলেন যাওয়ার পরে এই মেয়েগুলা কিন্তু তখন আল্লাহর নবীর দাসী হয়ে গেল কথা বলেন ঠিক কিনা বাণি মুস্তারিকের সর্দার যে ছিল এই সর্দারের মেয়ে সাফিয়া আল্লাহর নবীর বিশ্ব নবীর তখন দাসী হয়ে গেল কিন্তু দাসী হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী যদি ইচ্ছা করতেন এই মহিলাকে তাহলে দাসী হিসাবে ব্যবহার করতে পারতেন কিন্তু আল্লাহ নবী তা না করে এই বাণিস্তানিকের সর্দারের মেয়ে সাফিয়াকে আল্লাহ নবী প্রস্তাব দিয়া তিনি বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে দিলেন চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ বানি মুস্তালিকের সর্দার যখন দেখল আল্লাহর নবী আমরা তো শত্রু ইচ্ছা করলে দাসী বানাইতে পারতো আমাদের মেয়েদেরকে আমাদেরকে হত্যা করতে পারতো কিন্তু তা না করে আমাদের মেয়েকে বিবাহ করল আমাদের মেয়ে শত্রুর মেয়ে শত্রুর মেয়ে তো বিষ পান করা তারা মেরেও ফেলতে পারে কিন্তু তা না চিন্তা করে কেন এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের মেয়েকে বিবাহ করে ফেলল যেহেতু আমাদের মেয়েকে বিবাহ করলো তার মানে নিঃসন্দেহ বোঝা যায় মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো ভালো মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই আল্লাহু আকবার তার মতো ভালো মানুষ আর একটাও নাই তার মতো ভালো মানুষ একটাও নাই যেই কারণে সব বানি মুস্তালিকের যুদ্ধবন্দীরা আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ শত্রু কিন্তু বন্ধু হয়ে গেল তার মানে আল্লাহর নবী এগারোটা বিবাহ নিজের চরিত্র খারাপ ছিল নয় আমার আমার নবীজি আপনার বিবাহ করার তিন নাম্বার কারণ ছিল জন্য শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করা আল্লাহর নবী চার নাম্বার এগারোটা বিবাহ করেছিলেন ইসলামিক আইনগুলো মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য কেমন ইসলামিক আইন শিক্ষা দেওয়ার জন্য দেখেন আজকে আমাদের সমাজে হাজার হাজার আমার দেশের দিকে তাকায় দেখেন হাজার হাজার ওয়াজ মাহফিল হচ্ছে হাজার হাজার ইসলামিক মাহফিল হচ্ছে কিন্তু তাকায় দেখেন একটা ইসলামিক মাহফিল গুলাতেও মানুষগুলোর কিন্তু হেদায়েত হচ্ছে না কথা বলেন ঠিক কে নাম হেদায়েত না হওয়ার কারণ কি মানুষদের সামনে এত ওয়াজ নসিহত হয় এত ওয়াজ মাহফিল হয় তারপরও মানুষদের কেন হেদায়েতের হেদায়েত না হওয়ার কারণ হলো প্রিয় ভাইরা আমার মানুষদের হেদায়েত না হওয়ার প্রধান কারণ হলো আমি হুজুর ওয়াজ করব আমি হুজুর ওয়াজ করছি মানুষদেরকে আমলের কথা বলছি কিন্তু আমি নিজে আমল করতেছি না নিজের মধ্যে আমল না রেখে মানুষদেরকে বললে কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না জোরে বলেন ঠিক কিনা এজন্য আমি যে কথা মানুষের সামনে বলবো অবশ্যই সর্বপ্রথম আমাকে এই কথাটির আমল করতে হবে আমি যদি আমলওয়ালা মানুষ হই তাহলে আমার কথাটি মানুষের মনের মধ্যে দিলের মধ্যে আঘাত করবে করবে মানুষের দিলের মধ্যে কাজ আজকে আমাদের সমাজের হুজুররা অনেকে না যার কারণে সাধারণ মানুষের ওপর এর ওপর আসর পড়ে না প্রিয় ভাইয়েরা কিন্তু আমার রাসূল কেমন ছিলেন প্রত্যেকটা কাজ যখন মানুষদেরকে প্রত্যেকটা কথা যখন বলতেন প্রত্যেকটা সন্ন্যার কথা মানুষদেরকে যখন শিক্ষা দিতেন বলিতেন এটা বলার আগে আল্লাহ নবী নিজে আগে আমল করতেন জরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলো আসার পরে আল্লাহর নবীকে বলছে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এসে আল্লাহ নবীকে বলছে আপনার কাছে আমার একটা নালিশ বিচার এই যে ছোট্ট বাচ্চা দেখছেন এই ছোট্ট বাচ্চা মিষ্টি খাওয়া তো পছন্দ করে এত জেদ করে আমি হলাম গরীব মহিলা আমি হলাম বিধবা মহিলা আমার কাছে তেমন টাকা পয়সা সম্পদ গুলো নাই যার কারণে এই বাচ্চা যখন আমার কাছে আসে আমার কাছে এসে টাকা পয়সা সম্পদ আমার তো তেমন নাই মিষ্টি খাওয়ার জন্য প্রতিদিন আমার বাচ্চা আমার কাছে আবদার করে আমি তারে কেমন করে মিষ্টি খাওয়াবো টাকা পয়সা তো নাই আপনি একটু নিষেধ করেন আমার মনে হয় আপনার কথা আমার ছোট্ট বাচ্চাটা শুনবে আল্লাহর নবী তখন মহিলাকে বলল মা গো মা ও মা তুমি এই মুহূর্তে তোমার সন্তানকে নিয়ে চলে যাও তুমি কয়েকদিন পরে আমার কাছে আসবা কয়েকদিন পরে যখন মহিলার সন্তানকে আবার নিয়ে আসলেন আসার পরে আল্লাহর নবী এই মহিলাকে সঙ্গে সঙ্গে এইবার মহিলা বলছে আল্লাহর নবী গো আমার সন্তানকে এখন একটু মিষ্টি কম খাওয়ার জন্য বলেন আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে মহিলাকে বলল মা ও মা আমি তোমার সন্তানকে তোমাকে বলবো কিন্তু তুমি এখন চলে যাও আরো কয়েকদিন পরে আমার কাছে আসো এই মহিলা আরো কয়েকদিন পরে সন্তানকে নিয়ে যখন আল্লাহর নবীর দরবারে আসলো আসার পরে আল্লাহর নবী ছোট্ট বাচ্চার মাথার উপরে হাত বুলাইয়া ছোট্ট বাচ্চার উপরে সুন্দর করে মাথায় হাত বুলায় বলছে বাবা তুমি জানো না তোমার মা তো গরীব মানুষ টাকা পয়সা নাই তুমি যে মিষ্টি খাওয়ার জন্য জেদ করো তোমার মিষ্টি খাওয়ানোর টাকা কোথায় পাবে বাবা তুমি দয়া করে তোমার মা মায়ের কাছে এভাবে আর জেদ করোনা ছোট্ট বাচ্চা এরকম করে সম্মতি দিল আচ্ছা আল্লাহর নবীর কথা শুনিয়া ছোট্ট বাচ্চা যখন সম্মতি দিল এইবার এই মহিলা আল্লাহর নবীকে একটু রাগ রাগ ভাব নিয়ে বলছো নবী নবী গো আপনি এই কথা তো প্রথমবারে যখন আপনার কাছে আসলাম তখনই তো আপনি কথা বলতে পারতেন গো নবী কিন্তু প্রথমবারে না বলে আপনি দ্বিতীয়বারে না বলে তিন তিনবার আমারে এতবার কোরআন পড়ার পরে তারপরে কেন আমার সন্তানকে আপনি এই কথা বললেন আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে এই মহিলাকে বললেন মা গো মা ও মা আমি তোমার সন্তানকে প্রথমবার বলি নাই কারণ তুমি হয়তো জানো না আমি নবী আমি নবী নিজেও মিষ্টি খাওয়া পছন্দ করি মিষ্টি খাবারগুলো আমি নিজেও অনেক বেশি পছন্দ করি আমি আজকে নিজে মিষ্টি খাবারগুলো খাবো আর তোমার সন্তানকে খাওয়ার জন্য নিষেধ করব এটা কেমন করে হয় গো মা আমি তোমাকে তোমাকে এই জন্যই চলে যেতে বলেছিলাম আগে আমি নিজে কন্ট্রোল করি আল্লাহ তুমি যখন তোমার সন্তানকে নিয়ে চলে গেলাম যাওয়ার কয়েকদিন পরে যখন আবার আসলা আসার পরে আমার কাছে যখন জিজ্ঞাসা করলাম করলামা তখন আমি মিষ্টি খাওয়া কমাইছি কিন্তু একেবারে কমাইতে পারিনি অল্প অল্প বেশি বেশি এখনো খাই এজন্য ভাবলাম আমি আর একটু কন্ট্রোল করি তারপর তোমার সন্তানকে বলবো মা গো তৃতীয়বার যখন তুমি তোমার সন্তানকে নিয়ে আমার কাছে আসলা তখন আমি মিষ্টি খাওয়া অনেকটাই কন্ট্রোল করে ফেলেছিলাম এই জন্য আমি আমি তোমার সন্তানকে নিষেধ করলাম তৃতীয়বার নিজে খাওয়া কন্ট্রোল করে তোমার সন্তানকে বললাম চিৎকার দিয়ে বলে বলেন আল্লাহ আমার মুসলমান ভাইয়ারা তাহলে আল্লাহর নবী এগারোটা বিবাহ করার চতুর্থ নাম্বার ছিল ইসলামী আইন শিক্ষা দেওয়া কেমন ইসলামী আইন আল্লাহ নবী শিক্ষা দিলেন দেখেন আল্লাহ নবীর ছোট্ট একজন সাহাবি নাম তার জায়দ বিন হারেসা এই জায়দ বিন হারেসার কাহিনী হল ছোট্ট বেলায় বিন হারেসা হারিয়ে গিয়েছিল হারিয়ে যাওয়ার পরে এ বিন হারেসা যখন একটুখানি বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তাকে লালন পালন করে লালন পালন করতে করতে জায়েদ বিন হারেসা যখন বড় হয়ে গেল এলাকার সব মানুষগুলো জায়েদ বিন হারেসা না বলে সব মানুষগুলো জায়েদ বিন মোহাম্মদ বলে ডাকত তার মানে মোহাম্মদের সন্তান মোহাম্মদের ছেলে জায়েদ এই কথা যখন বলে বলে ডাকলো আল্লাহ রব্বুল আলামিন তখন মানুষদেরকে এটা জানাতে চাচ্ছেন যে কোনো পালক পুত্র কোনো মানুষের আপন পুত্র হতে পারে না কোনো পাল পুত্র যদি বিবাহ করে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে ওই পালক পুত্রের পিতা ওই পালক পুত্রের তালাক পালক প্রাপ্তা স্ত্রীকে বিবাহ করতে পারবে এই আইনটা আল্লাহ শিখাইতে চান জোরে বলেন আল্লাহ আকবার এই জায়েদ বিন হারেজা যখন বড় হয়ে গেল তার বাবার কাছে খবর গেল অমুক জায়গায় মুসলমানদের নবী এই নবীর কাছে আমাদের সন্তান আছে এই কথা শোনার পরে যায়দের পিতা আর যায়দের চাচা আল্লাহর নবীর কাছে চলে গেল যাওয়ার পরে বলল আমাদের সন্তান জায়েদ ছোট্টবেলায় হারায় গিয়েছিল আমি এখন জায়েদকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন ও জায়েদের পিতা ও জায়েদের চাচা তোমরা যদি জায়েদকে নিয়ে চলে যেতে চাও আমি তাহলে তাতে বাধা দিব না আর তোমাদের জায়েদ যদি তোমাদের সঙ্গে তোমাদের না সাথে না যেতে চায় তাহলে আমি তাকে জোর করে তোমার সঙ্গে পাঠাতেও পারি না জায়েদের পিতা আর জায়দের চাচা জায়দ কে নিয়ে যখন চলে যাওয়ার জন্য রওনা করবে জায়দের কাছে গিয়ে বলে জায়দ আমি তোমার পিতা আর আমি তোমার চাচা আমাদের স্থাবর অস্থাবর যত সম্পদ গুলো আছে আমাদের সব সম্পদগুলো তোমার নামে লিখে দিব বাবা তুমি আমাদের সঙ্গে চলো জায়দ বিন হারেসা সঙ্গে সঙ্গে বলে ও আমার পিতা ও আমার চাচা আপনার শুধু আপনাদের স্থাবর অস্থাবর সম্পদ আপনারা পৃথিবীর সমস্ত আমার নামে লিখে দেন তারপরও আমি যায় আল্লাহ নবীর দরবার ছেড়ে চলে যাব না চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ আমার ভাইয়ার এই বিবাহ করার পরে যখন জায়েদ তার স্ত্রীকে তালাক দিয়ে দিল তালাক দিয়ে দেওয়ার পরে আমার নবীজি জায়েদের স্ত্রীকে বিবাহ করলেন জায়েদের স্ত্রীকে বিবাহ করলেন এই কারণে কারণ এই জায়েদ বিন হারেসাত আল্লাহর নবীর পালক পুত্র ছিল এলাকার সব মানুষগুলো কে বলতো জায়েদ বিন মুহাম্মদ তার মানে জায়েদ হলো মুহাম্মাদের সন্তান কিন্তু আল্লাহ বোঝাতে চান পালক পুত্র পালক পুত্র কখনো নিজের পুত্র হয় না পালক পুত্র स्त्री পালক পিতা বিবাহ করতে পারে এই আইনটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী तमाम বিশ্ববাসী আইন শেখানোর জন্য হযরত যায়েদ বিন হারেসার স্ত্রীকে আল্লাহর নবী বিবাহ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার হরাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার নবীজির চরিত্র সম্পর্কে জানাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির আদর্শ সম্পর্কে জানাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছো দুনিয়ার মানুষ তোমরা যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করো তারা যদি উত্তম চরিত্র পেতে চাও উত্তম চরিত্র পেতে চাও উত্তম আদর্শ পেতে চাও তাহলে তোমরা আমার নবীজির আদর্শকে চরিত্রকে মেনে নাও চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরাও যদি উত্তম আদর্শ আর উত্তম চরিত্র পেতে চায় তাহলে আমাদেরকে অনুসরণ করা লাগবে কাকে লিল্লাহু তাকবীর অবিবাহিত যুবকরাই কম তারপর আওয়াজ যথেষ্ট আছে খুব একটা বেশি না হলেও চলার মতো আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন তাহলে বলেন তো আমাদের আদর্শ আমাদের চরিত্র আমাদেরকে আদর্শ মানতে হবে কাকে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলি সাল্লাহ এই নবীকে নিয়ে এই উল্টা পাল্টা কথা বলে ব্লগাররা কথা লিখেছে আল্লাহ নবীর চরিত্র নিয়ে কিন্তু আজকে আমরা জানলাম তো আল্লাহর নবী এগারোটা বিবাহ কেন করেছে জানলাম না আল্লাহর নবী নিজের জন্য নয়

এই দেশ থেকে রাষ্ট্র ইসলাম তুলে দিতে চায় এমন মানুষ আসে না না এজন্য একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আগুন পারে নাই পোড়াইতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস ধারালো ছুরি পারে নাই জবাহ করতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস বিশাল মাছ পারে নাই গিলতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস বিশাল সমুদ্র যেমন পারে নাই ডুবাইতে ঠিক তেমন করে এই দেশে ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলাম তুলে দিতে চায় ইসলাম রাষ্ট্র ইসলাম তুলে দিতে চায় তারাই বাংলাদেশে নাই থাকবে না থাকবে না থাকবে

আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির চরিত্র সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আমার নবীজির চরিত্র সম্পর্কে কোরআনুল কারীমের সূরা কলমের মধ্যে আল্লাহ জানাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আমি আমার নবীকে পূত এবং পবিত্র চরিত্র দ্বারা সৃষ্টি করেছি আম্মা জান আয়েশার কাছে কিছু সংখ্যক সাহাবীরা এসে জিজ্ঞাসা করে আম্মা জান আপনি একটু বলেন তো আমার নবীজির চরিত্র কেমন আমার নবীজির চরিত্র কেমন আমার নবীজি কেমন মানুষ আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলে দিলেন আমার নবীজি সম্পর্কে যদি জানতে চাও তাহলে জেনে নাও তোমরা কি হেটে চলা কোরআন দেখেছ নাকি সাহাবিরা বলছে আর আমরা দেখি নাই তারপর আমরা জানা এসে বলছেন তোমরা কি কথা বলা প্র্যাকটিক্যাল কোরআন দেখেছ নাকি সাহাবিরা বললো না আম্মা জান আমরা কথা বলা প্র্যাকটিক্যাল কোরআনও দেখি নাই আল্লাহ নবী সম্পর্কে তখন আম্মা জানা এসে বলছেন সাহাবিরা শোনো তোমরা যদি হেটে চলা কোরআন দেখতে চাও তোমরা যদি কথা বলা হেটে চলা প্র্যাকটিক্যাল কোরআন যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমার নবীজির দিকে তাকায় ভাইয়া তাকায় দেখো চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন এইটা কি সুন্দর করে কবি বলছেন আল্লাহকে যদি পাইতে চাও হাজরতকে ভালোবেসে আল্লাহকে যদি পাইতে চাও তার মানে কবি সুন্দর করে বুঝাচ্ছেন যদি কেউ আমরা আল্লাহকে পেতে চাই আল্লাহকে যদি আমি আপনি পেতে চাই তাহলে ভালোবাসতে হবে কাকে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আল্লাহ নবীকে অনুসরণ করতে পারলেই আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়া যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ